আজকে আমরা জানব বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে। প্রথমেই পরিচিতি। জন্ম 26 সেপ্টেম্বর 1820, বাংলা, 12ই আশ্বিন 1227, পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। মৃত্যু 29শে জুলাই 1891, বাংলা, 13ই শ্রাবণ 1298। মৃত্যুর স্থান কলকাতা। বিদ্যাসাগরের শেষ জীবন অতিবাহিত করেছিলেন বর্তমান ঝাড়খণ্ডের কারমাটারে। শিক্ষা জীবন। মাত্র 4 বছর 9 মাস বয়সে সনাতন বিশ্বাসের কাছে প্রাথমিক শিক্ষা লাভ করেন। 8 বছর বয়সে কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালায় ভর্তি হন। 1828 সালে 9 বছর বয়সে উচ্চশিক্ষা লাভের জন্য পিতার সাথে কলকাতায় এসে গভর্নমেন্ট সংস্কৃত কলেজে ভর্তি হন। 1839 সালে সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। 1841 সালে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান পণ্ডিত হিসেবে কর্মজীবন শুরু করেন। 1846 সালে সংস্কৃত কলেজে যোগদান করেন এবং সংস্কৃত কলেজ থেকেই অবসর গ্রহণ করেন। পরিবার পরিচিতি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দাদা রাজময় তর্কভূষণ একজন সুপণ্ডিত ও বলিষ্ঠ দীর্ঘচেতা পুরুষ। তিনি ঈশ্বরচন্দ্রের নামকরণ করেন। বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মা ভগবতী দেবী। মায়ের স্মৃতি রক্ষার উদ্দেশ্যে বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর প্রতিষ্ঠিত করেন ভগবতী বিদ্যালয়। মায়ের ডাকে ঝঞ্ঝা বিক্ষুব্ধ দামোদর নদী সাঁতরে পার হয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্ররা ছিলেন 7 ভাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দীনবন্ধু ন্যায়রত্ন, শম্ভুচন্দ্র বিদ্যারত্ন, হরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, হরিশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শিবচন্দ্র বন্দ্যোপাধ্যায়। স্ত্রীর নাম দীনময়ী দেবী। দীনময়ী দেবী ও ঈশ্বরচন্দ্রের এক পুত্র নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়, 4 কন্যা হেমলতা, কুমুদিনী, বিনোদিনী ও শরৎ কুমারী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার একমাত্র পুত্র নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সাথে 16 বছরের বিধবা নারী ভবসুন্দরীর বিয়ে দেন। আবার এই পুত্রকেই যথেচ্ছাচারিতা ও কুপথ গামিতার অভিযোগে 1875 সালের 31শে মে উইল করে ত্যাজ্য করেন। ঈশ্বরচন্দ্রের পারিবারিক নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, উপাধি বিদ্যাসাগর। 19 বছর বয়সে হিন্দু ল কমিটির পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য বিদ্যাসাগর উপাধি লাভ করেন। ছদ্মনাম কশ্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য ও কশ্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য। স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে। জাতিতে ব্রাহ্মণ, বাংলা গদ্যের জনক অথবা বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন। মাইকেল মধুসূদন দত্ত তাকে করুণার সাগর বা দয়ার সাগর বলে অভিহিত করেছেন। বিবিসি জরিপের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় ঈশ্বরচন্দ্রের অবস্থান 8ম। তিনি প্রথম বাংলা লিপি সংস্কার করেন। তার সম্পাদিত পত্রিকা সর্বশুভকরী, প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা সোমপ্রকাশ। 1856 সালে তার ঐকান্তিক প্রচেষ্টায় লর্ড ডালহৌসির শাসনামলে বিধবা বিবাহ আইন পাশ হয়।
হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তবে রাজা রামমোহন রায়ও বিধবা বিবাহ বন্ধে প্রচারণা চালায়। সাহিত্য আন্দোলন, বাংলার নবজাগরণ, নেতৃত্ব দেন বিধবা বিবাহ আন্দোলন, ঈশ্বরচন্দ্রের প্রথম রচনা বাসুদেব চরিত্র, যার পাণ্ডুলিপি পাওয়া যায়নি। বিদ্যাসাগরের সাহিত্যকর্ম সর্বমোট 45টি, এর ভিতরে রয়েছে অনুবাদ গ্রন্থ 12টি, মৌলিক গ্রন্থ 12টি, শিক্ষামূলক গ্রন্থ 4টি, ইংরেজি গ্রন্থ 3টি এবং সম্পাদিত গ্রন্থ 14টি। সন তারিখের ক্রম হিসেবে উল্লেখযোগ্য অনুবাদ গ্রন্থ। অনুবাদ গ্রন্থগুলো আমরা এভাবে মনে রাখতে পারি: বেতাল পঞ্চবিংশতিতে বাংলার ইতিহাস, শকুন্তলা ও সীতার ভ্রান্তি বিলাস। বেতাল পঞ্চবিংশতি হিন্দি ভাষায় লাল্লুজি রচিত বৈতাল পঁচিশির অনুবাদ। এই গ্রন্থের দশম সংস্করণে 15টি জ্যোতিচিহ্নের সফল প্রয়োগ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটি তার প্রথম প্রকাশিত গ্রন্থ। বাংলার ইতিহাস মার্শম্যানের হিস্ট্রি অব বেঙ্গল অবলম্বনে রচিত। শকুন্তলা কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের উপাখ্যান ভাগের বাংলা অনুবাদ। সীতার বনবাস বাল্মীকির রামায়ণের উত্তরকাণ্ডের বাংলা অনুবাদ। ভ্রান্তি বিলাস উইলিয়াম শেক্সপিয়রের কমেডি অব এরর্স অবলম্বনে রচিত ভ্রান্তি বিলাস। এরপরে আমরা জানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উল্লেখযোগ্য মৌলিক গ্রন্থ প্রভাবতী সম্ভাষণ। 1863 সালে তার বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের কন্যা প্রভাবতীর মৃত্যুতে রচিত। এটি বাংলা সাহিত্যের প্রথম শোকগাথা। বিদ্যাসাগর চরিত বাংলা গদ্যে প্রথম আত্মচরিত। সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ে প্রস্তাব, বাঙালির লেখা প্রথম সংস্কৃত সাহিত্য। বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এ তদ বিষয়ক প্রস্তাব এবং বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক বিচার। ঈশ্বরচন্দ্রের হাস্যরসাত্মক ও ব্যঙ্গ রচনা, যেগুলো তিনি কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে লিখেন। অতি অল্প হইল ব্রজবিলাস ও রত্ন পরীক্ষা, অতি অল্প হইল আবার অতি অল্প হইল ব্রজবিলাস রত্ন পরীক্ষা। সন তারিখের ক্রম হিসেবে ঈশ্বরচন্দ্রের উল্লেখযোগ্য শিক্ষামূলক গ্রন্থ। শিক্ষামূলক গ্রন্থগুলো আমরা এভাবে মনে রাখতে পারি: বোধোদয়, ঋজুপাঠ ও বর্ণপরিচয় হইল কথামালার আখ্যান মঞ্জুরি। বোধোদয় উইলিয়াম চেম্বার্সের রুডিমেন্টস অব নলেজ অবলম্বনে রচিত। ঋজুপাঠ স্কুল বিভাগের সর্বস্তরের জন্য বাংলা ভাষার পাঠ্য বই। বর্ণপরিচয় 1855 সালে ক্লাসিকের মর্যাদা লাভ করে। কথামালা ঈশপের ফেবলস অবলম্বনে রচিত। আখ্যান মঞ্জুরি শিক্ষামূলক গল্প গ্রন্থ। এছাড়াও ব্যাকরণ গ্রন্থ ব্যাকরণ কৌমুদী, অভিধান শব্দমঞ্জুরি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ইংরেজি গ্রন্থ পোয়েটিক্যাল সিলেকশনস, সিলেকশনস ফ্রম গোল্ডস্মিথ, সিলেকশনস ফ্রম ইংলিশ লিটারেচার। ঈশ্বরচন্দ্রের উল্লেখযোগ্য সম্পাদিত গ্রন্থ অন্নদামঙ্গল, কুমার সম্ভবম, কাদম্বরী, বাল্মীকি রামায়ণ, রঘুবংশম, মেঘদূতম।
এরপরে আমরা জানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য। বিদ্যাসাগর প্রতিষ্ঠিত প্রথম বালিকা বিদ্যালয় হিন্দু বালিকা বিদ্যালয়, যার বর্তমান নাম বেথুন স্কুল। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক দেখতে এসে ঈশ্বরচন্দ্র মঞ্চে জুতা ছুঁড়ে মেরেছিলেন। ঈশ্বরচন্দ্রের উল্লেখযোগ্য বন্ধু ছিলেন মাইকেল মধুসূদন দত্ত, মদনমোহন তর্কালঙ্কার সহ বহু গুণী ব্যক্তি। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করেন। ভারতীয় চলচ্চিত্রকার মনু সেন 1963 সালে তার ভ্রান্তিবিলাস নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 70 বছর 10 মাস 4 দিন এবং মৃত্যুর কারণ ছিল লিভার ক্যান্সার। বিদ্যাসাগরের প্রচেষ্টায় প্রথম বিধবা বিবাহের পাত্রপাত্রী ছিল শ্রীশচন্দ্র বিদ্যারত্ন ও কালীমতী দেবী। 1882 সালে রামকৃষ্ণ দেবের সঙ্গে ঈশ্বরচন্দ্রের প্রথম সাক্ষাৎ হয়। বিদ্যাসাগরের বিধবা বিবাহের সমর্থন করেননি কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর তার চারিত্র পূজা বইতে বিদ্যাসাগরের মূল্যায়ন করেছেন। বিদ্যাসাগরের জীবনীর উপর নির্মিত সিনেমা বিদ্যাসাগর এর পরিচালক কালিকা প্রসাদ ঘোষ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও মাইকেল মধুসূদন দত্ত ছিল অকৃত্রিম বন্ধু। মাইকেল মধুসূদন দত্ত যখন ফ্রান্সের ভার্সাইতে অর্থে কষ্টে নুব্জ হয়ে পড়ে, তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বন্ধুর জন্য টাকা প্রেরণ করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে মাইকেল মধুসূদন দত্তের একটি বিখ্যাত কবিতা, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। জীবদ্দশায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে সকল পুরস্কার পেয়েছেন, বিদ্যাসাগর উপাধি 1839 সালে, বাংলার গভর্নর কর্তৃক সম্মাননা লিপি 1877 সালে, ভারত সরকার কর্তৃক সিআইই উপাধি। এরপরে আমরা জানব বিদ্যাসাগরের স্মৃতি রক্ষার্থে যে সকল স্থাপনা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় 1981 সালের 29শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে তার স্মৃতি রক্ষায় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাসাগর কলেজ, কলকাতার একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাসাগর সেতু, পশ্চিমবঙ্গের হুগলি নদীর উপর অবস্থিত বিদ্যাসাগর মেলা, ভারতের একটি শিক্ষামূলক মেলা। সব শেষে বিদ্যাসাগরের সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সাল, 1828 সালে কলকাতা এসে গভর্নমেন্ট সংস্কৃত কলেজে ভর্তি হন। 1839 সালে সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। 1841 সালে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান পণ্ডিত হিসেবে কর্মজীবন শুরু করেন। 1846 সালে সংস্কৃত কলেজে যোগদান করেন এবং সংস্কৃত কলেজ থেকেই অবসর গ্রহণ করেন। 1847 সালে বেতাল পঞ্চবিংশতি গ্রন্থের 10ম সংস্করণে 15টি যতিচিহ্নের সফল প্রয়োগ করেন। 1856 সালে তার প্রচেষ্টায় লর্ড ডালহৌসির শাসনামলে বিধবা বিবাহ আইন পাশ হয়। 1877 সালে বাংলার গভর্নর কর্তৃক সম্মাননা পান। 1891 সালে এই মহান ব্যক্তি কলকাতায় মৃত্যুবরণ করেন।